হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি কামিজ বা কুর্তি কাটিং করে দেখাবো এখানে আমি টু পয়েন্ট ফাইভ মিটার কাপড় নিয়েছি এটি কটনের কাপড় আপনারা যদি বেশি লেন্থ না চান তাহলে টু মিটার কাপড়েও কামিজ পারফেক্টলি কাটিং হয়ে যাবে কামিজের স্টিচিং করার পর অনেক সময় দেখা যায় যে আমাদের আর্মহলের নিচের অংশটা লুজ হয়ে থাকে সেই কারণে দেখতে ভালো লাগে না অথবা আর্মহলের নিচের অংশটা ফিটিংস করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের নিচে যেই ব্রেস্টের যে পার্ট আছে সেই পার্টটা টাইট হয়ে যাচ্ছে তো এই সমস্যাটা কেন হয় এবং কি টিপস ফলো করলে এই সমস্যাটা আর হবে না আমি আজকে সেই সম্পর্কে কিছু কথা বলছি এখানে আমি একটি কামিজ নিয়ে নিয়েছি বোঝানোর জন্য এটাকে আমরা আর্ম বলে থাকি অর্থাৎ হাতাটি যে অংশের সঙ্গে অ্যাটাচ রয়েছে সেটিকে আর্ম হোল বলে থাকি আর আর্ম ঠিক নিচে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই অংশটাকে আমরা বলা বলে থাকি চেস্ট লাইন আর এই চেস্ট লাইনের ঠিক তিন বা সাড়ে তিন ইঞ্চির নিচেই যে লাইনটা থাকে তাকে আমরা বাস্ট লাইন বলে থাকি অর্থাৎ একদম উপর থেকে কাঁধ থেকে শুরু করে নিচে দশ ইঞ্চি থেকে এগারো ইঞ্চির মধ্যেই বাস্ট লাইনটা হয়ে থাকে এটা এই মেজারমেন্টটা এক একজনের বডির ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে যাদের ফুল বাস্ট সাইজ তিরিশের নিচে থাকে তাদের ক্ষেত্রে এটি নয় ইঞ্চিতে হয় এবং যাদের তিরিশ থেকে চল্লিশের মধ্যে হয়ে থাকে তাদের ক্ষেত্রে এটি দশ ইঞ্চিতে এবং যাদের চল্লিশের উপরে হয়ে থাকে তাদের এই বাস্ট লাইন এগারো ইঞ্চিতে হয়ে থাকে এবার দেখা যাচ্ছে যে কামিজ স্টিচিং করার পর দেখা যাচ্ছে আর্মহোল হয়তো ফিটিংস হচ্ছে কিন্তু ফুল বাস্টের যে লাইনটা রয়েছে সেই লাইনটা এই লাইনটা হয়তো টাইট হয়ে যাচ্ছে অনেক সময় দেখা যায় এই লাইনটা ঠিক আছে কিন্তু আর্মহলের ফিটিংসটা লুজ হয়ে যাচ্ছে তো এটার কারণ যেটা হয়ে থাকে কী কারণে এটা হয়ে থাকে সেটা আমি বলছি বডির মাপ নিচ্ছি যখন আমরা তখন হয়তো কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চেস্ট লাইনের মাপ হচ্ছে বত্রিশ ইঞ্চি এবং ফুল বাস্টের মাপ হচ্ছে চৌত্রিশ ইঞ্চি অর্থাৎ দুই ইঞ্চির পার্থক্য রয়েছে এখানে তো এবার কামিজ কাটিংয়ের ক্ষেত্রে যদি চেস্টের মাপ এবং ফুল বাস্টের মাপ দুটোই যদি চৌত্রিশ ইঞ্চি মাপ রাখি তাহলে কি হবে বাস লাইনের ফিটিংস হয়তো ঠিকঠাকই হবে কিন্তু আর্মহলের জায়গাটা লুজ হয়ে যাবে আর যদি চেস্ট লাইন এবং বাস লাইন দুটোর ক্ষেত্রেই মাপ যদি বত্রিশ ইঞ্চি নিই তাহলে আর্ম হোলের জায়গাটি এবং চেস্ট পার্টের অংশটার ফিটিংস ঠিকঠাক করে হবে কিন্তু ওদিকে বাস্ট লাইন যেটা রয়েছে সেখানের ফিটিংস টাইট হয়ে যাবে তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা কামিজ কাটিংয়ের ক্ষেত্রে ফুল বাস্টার যে মেজারমেন্ট আছে সেটাকে ইগনোর করে যায় যার ফলেই আরমহুলের নিচের ফিটিংস বা চেস্টের ফিটিংসের এতটা গন্ডগোল হয়ে থাকে সেই কারণে পারফেক্ট কাটিংয়ের জন্য এবং পারফেক্ট ফিটিংসের জন্য এই দুটো মাপকে আলাদা আলাদা করে মাপতে হবে এবং আলাদাভাবে মেনশান করতে হবে এবং বসাতে হবে জামার মধ্যে তবেই জামার আমার আর্ম হলের নিচের ফিটিংস এবং চেস্ট পার্টের ফিটিংস খুব সুন্দর হবে অর্থাৎ কোনো অংশই লুজ বা টাইট এরকম হবে না তো এবার আমি এই নিয়মগুলো মেনটেন করে কামিজ কাটিং করে দেখাচ্ছি তো আমি কাপড়টিকে প্রথমেই দুই ভাঁজে ভাঁজ করে নিচ্ছি এভাবে দুটো মাথা একসাথে ধরে টু ফোল্ডে ভাঁজ করে নিচ্ছি আমার উল্টো সাইড এখানে উপরের দিকে থাকবে এবং সোজা সাইড ভিতরের দিকে থাকবে কারণ আমরা মার্কিংগুলো সাধারণত উল্টো সাইডেই করে থাকি তো দুই ভাজে ভাজ করে নেওয়ার পর আমার কাপড়ের এই দিকটা রয়েছে ওপেন সাইড এই দিকটা রয়েছে ফোল্ডেড সাইড এই দিকটা ওপেন সাইড এবং এই দিকটাও ওপেন সাইড রয়েছে অর্থাৎ তিন দিক ওপেন রয়েছে এবং এক দিক ফোল্ডেড রয়েছে তো এই কাপড়টিকে আমি আরেকবার ভাঁজ করে নেব ভাঁজটি এরকম ভাবে করতে হবে এদিকে যে ওপেন সাইডটা আছে সেই ওপেন পার্টের দিকে মুখ করিয়ে এই ওপেন পার্টটা এইভাবে ভাঁজ করতে হবে এবং পুরোপুরি এইভাবে ভাঁজ করা যাবে না এইভাবে ভাঁজ করলে অনেকটা কাপড় ওয়েস্ট হয়ে যায় সেই কারণে ভাঁজটি এমনভাবে করতে হবে আমাদের বডির যে অংশের মেজারমেন্ট থেকে বেশি সেই অংশের মাপ নিয়েই এই ভাঁজটা করতে হবে তো যেহেতু বডিতে হিপের মেজারমেন্ট থেকে বেশি হয় তাই হিপের মাপ নিয়েই এই ভাঁজটা করবো তো এখানে আমার হিপের মাপ যেহেতু থার্টি সিক্স সেটার চার ভাগের এক ভাগ আসছে নয় ইঞ্চি এবং তার সাথে এক্সট্রা আরও তিন ইঞ্চি প্লাস করে আমি বারো ইঞ্চিতে এই ভাঁজটি করবো আর আপনারা যদি কোনো রেডিমেড জামার মাপ নিয়ে এই ভাঁজটা করতে চান তাহলে জামার যেই অংশের চওড়া সব থেকে বেশি হয় সেই অংশের মাপ নিয়েই এই ফোল্ডটা করতে হবে এখানে কাপড়টিকে আমি যেহেতু ফোর ফোল্ডে ভাঁজ করছি সেই কারণে হিপকে চার দিয়ে ভাগ করে সেই মেজারমেন্টের সঙ্গে আমি আরও তিন ইঞ্চি এক্সট্রা প্লাস করছি তো আমি এখানে প্রথমে মেপে দেখব বারো ইঞ্চি বারো ইঞ্চি মেপে নিয়ে এই ভাঁজটা আমি করব। এবং ওপরে নিচে কাপড় যেন একদম সমান সমানভাবে ভাঁজ হয় সেই দিকে খেয়াল রাখতে হবে তো এবার আমি ওপর থেকে লেন্থের মাপ নিয়ে নেব আমার জামার রেডি লেন্থ হচ্ছে ফর্টি থ্রি ইঞ্চি ওপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এবং নিচে দেড় ইঞ্চি আমি বর্ডারের জন্য এক্সট্রা নিয়ে নেব তো টোটাল আমি ফর্টি ফাইভ ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি আমি একটু লং বানাচ্ছি আপনারা যদি আরও শর্ট বানান বা লং বানান যেরকম পছন্দ সেরকম মাপের এখানে মেজারমেন্ট বসিয়ে নেবেন উল্টো সাইডেও আমি একই রকম মার্কিং করব এবং দাগ দুটি মিলিয়ে দেব। এবার আমি শোল্ডারের জন্য মাপ নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি পারফেক্ট শোল্ডার এবং পারফেক্ট আর্মহোল কি করে কাটিং করতে হয় তার ভিডিওর লিঙ্ক আমি ড্রিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন আমাদের শোল্ডারের লেন্থ ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাক নেকের ডিপদের ওপর ডিপেন্ড করে এই সম্পর্কে আমি ডিটেলস ভিডিও বানিয়েছি তার লিঙ্ক আমি দিয়ে দেবো আপনারা সেখান থেকে চেক করে নেবেন এবং এখান থেকে নিচের দিকে আমি আর্মহলের জন্য সাড়ে ছয় ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি এবার এই দুটো দাগকে আমি উপরের দিকে এভাবে মিলিয়ে দিচ্ছি তো এবার এই জায়গাটাতে আমি চেস্টের জন্য মাপ নেব আমার চেস্ট হচ্ছে বত্রিশ এখানে কাপড়টি যেহেতু ফোর ফোল্ডে ভাঁজ করা আছে তাই আমি বত্রিশকে চার দিয়ে ভাগ করলে আসছে আট ইঞ্চি তো এখানে আমি আট ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা করে মার্জিন নিচ্ছি আরও দুই ইঞ্চি আপনারা দেড় ইঞ্চি দুই ইঞ্চি এক ইঞ্চি যেরকম পছন্দ এখানে মার্জিন নিতে পারেন এবং আপনাদের চেস্টের যা মাপ আছে সেটাকে চার দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাই এখানে আপনারা বসাবেন এবার এই দাগটিকে আমি এভাবে সোজা করে দিচ্ছি এবার এই যে এখানে যে কর্নারটা আছে সেখানে আমি আর্মহলের জন্য মাপ নিয়ে নিচ্ছি এখানে আমি এক ইঞ্চিতে একটি দাগ কাটছি এবং আর্ম কার্ভ শেপ দিয়ে নেব এটা আমার ব্যাক আর্মহলের জন্য হচ্ছে এবার এই পয়েন্ট থেকে ভিতরের দিকে অর্থাৎ চেস্ট লাইন যেখানে রয়েছে সেই লাইনের ভিতরের দিকে এই যে উপরের দিকে একটা লাইন এদিকে একটা লাইন গেছে এই কর্নার থেকে ভিতরের দিকে এক ইঞ্চি ভিতরে আমি আরেকটা মার্কিং করে নেব এবং এই দাগটিকে উপরেই যে লাইনটি আছে শোল্ডারের সে লাইনের সঙ্গে এভাবে মিলিয়ে দিচ্ছি এটি হচ্ছে আমার ফ্রন্ট সাইডের আর্ম হোলের জন্য তো এই পয়েন্টেও আমি এক ইঞ্চি এরকম মার্কিং করে নেব এবং কার্ভ শেপ দিয়ে নেব এবার এখানে আমি নেকের চওড়া নিচ্ছি তিন ইঞ্চি অর্থাৎ আমি তিন ইঞ্চিতে একটি মার্কিং করে নিচ্ছি এবং এই জায়গাটায় শোল্ডারের এখানে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দেব এই পয়েন্টটা কিন্তু ভীষণই জরুরি কারণ আমাদের শোল্ডারের শেপ কিন্তু স্ট্রেট হয় না একটু ঝুকানো টাইপের হয় তো সেই কারণেই এখানে হাফ ইঞ্চি ডাউন করা ভীষণ জরুরি এর ফলে ফিটিংস এবং শেপ দুটোই ভালো আসে তো এই পয়েন্টটাকে উপরে যে নেক লাইনের পয়েন্ট আছে সেই পয়েন্টটার সঙ্গে এভাবে মিলিয়ে দিচ্ছি এবার এখান থেকে সাত ইঞ্চি নিচে আমি আরেকটি মার্কিং করে নেব এই মার্কিংটা হচ্ছে আমার ওয়েস্টের লাইনের জন্য এবং তার থেকে সাত ইঞ্চি নিচে আমি আরেকটি মার্কিং করব ছয় বা সাত ইঞ্চি যে কোনো মাপের মার্কিং করলেই হবে এখানে খুব একটা হের ফের হয় না এটা হচ্ছে আমার হিপের জন্য এই সাইডটাতেও আমি একই রকম মার্কিং করে নিচ্ছি এবং এই দাগগুলিকে মিলিয়ে দিচ্ছি সোজাভাবে তো এবার এই লাইনটাতে আমি আমার কোমরের জন্য মাপ নিয়ে নেব আমার কোমরের মাপ হচ্ছে উনতিরিশ ইঞ্চি সেটাকে আমি চার দিয়ে ভাগ করব। যেহেতু কাপড়টি ফোর ফোল্ডে রয়েছে তাই চার দিয়ে ভাগ করলে আসছে সাড়ে সাত ইঞ্চি তো এখানে আমি সাড়ে সাত ইঞ্চিতে মার্কিং করছি এবং দুই ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য মার্জিং রাখছি আপনারা আপনাদের কোমরের যা মাপ আছে সেটাকে চার দিয়ে ভাগ করলে যা আসবে সেটাই এখানে বসাবেন এবং এক্সট্রা মার্জিন নেবেন এক ইঞ্চি বা দু ইঞ্চি যেরকম পছন্দ এরপরে নিচে চলে আসছি হিপ লাইনের কাছে তো আমার হিপ রাউন্ড হচ্ছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে আসছে নয় ইঞ্চি নয় ইঞ্চিতে আমি মার্কিং করব এবং দুই ইঞ্চি আমি এক্সট্রা সেলাই মার্জিন নেব এখানেও সেমভাবে আপনাদের হিপ রাউন্ড যা আছে তার চার ভাগের এক ভাগ নেবেন এবং মার্কিং করবেন এবং এক্সট্রা সেলাই মার্জিন কিছুটা নিয়ে নেবেন তো এবার আমি বটম রাউন্ডের জন্য মার্কিং করব। উপরে যেই মার্কিং করেছি অর্থাৎ নয় ইঞ্চি আপনারা যদি একদম স্ট্রেট চান তাহলে নিচে নয় ইঞ্চিতে মার্কিং করবেন অর্থাৎ হিপ রাউন্ডের মাপ জানিয়েছেন সেটাই মার্কিং করবেন আর যদি একটুখানি এলাইন শেপ চান তাহলে এক থেকে দেড় ইঞ্চি বেশি পরিমাণ মার্কিং করতে পারেন তো আমি এখানে পুরোপুরি স্ট্রেট চাই মেপে দেখছি কতটা আছে তো আমি এখানে সাড়ে দশ ইঞ্চিতে মার্কিং করব কারণ আমি পুরোপুরি স্ট্রেট চাইনা একটুখানি কোনা বের করে থাকবে সেরকমই আমি নেব অর্থাৎ এ লাইন শেপ করব আমি আপনারা যদি স্ট্রেট না চান তাহলে হিপের যা মাপ নিয়েছেন তার থেকে এক দেড় ইঞ্চি বেশি এখানে মার্কিং করতে পারেন তো এই দাগগুলোকে এবার আমি মিলিয়ে দিচ্ছি তো এবার আমি উপরের পার্টে চলে আসছি তো এখানে আমি ফুল বাস্টের মাপ নেব তো সেই কারণে আমাকে আগে প্রথমে বাস্ট লাইনটা টেনে নিতে হবে এরকম বলেছিলাম বাস্ট লাইনের মেজারমেন্টটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয় উপর থেকে কতটা নিচে হবে সেটা ডিপেন্ড করে ব্রেস্টের সাইজের ওপর অর্থাৎ তিরিশের নিচে হলে নয় ইঞ্চিতে এবং তিরিশ থেকে চল্লিশের মধ্যে হলে দশ ইঞ্চিতে এবং চল্লিশের ওপরে হলে এগারো ইঞ্চিতে বাস্ট লাইনটা হয়ে থাকে তো আমি এখানে দশ ইঞ্চি নিচে মার্কিং করছি এবং এই লাইনটা সোজাসুজি মিলিয়ে দিচ্ছি অর্থাৎ সোজা করে নিচ্ছি তো এখানে আমার চেস্টের মাপ এসেছিলো আট ইঞ্চি এবার ফুল বাস্ট কতটা আসছে আমি দেখে নিচ্ছি এখানে আমার ফুল বাস্ট হচ্ছে চৌত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট ইঞ্চি এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়ে থাকে দেখা যায় যে আমাদের চেস্টের যেই অংশটা আছে অর্থাৎ এখানে যেই মাপটা এসেছে আট ইঞ্চি সেই আট ইঞ্চিই আমরা কিন্তু বাস্ট লাইনে বসিয়ে থাকি যার ফলে ব্রেস্টের যেই অংশটা আছে সেই পার্টটা টাইট হয়ে যায় আর্মহলের পার্ট হয়তো ফিটিংস ঠিকঠাক হলেও ব্রেস্টের পার্টটা কিন্তু টাইট হয়ে যায় আর যদি ফুল বাস্টের যা মাপ আছে সেই মাপটাই যদি আমরা এখানে চেস্ট পার্টে বসিয়ে থাকি তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে ব্রেস্টের অংশ হয়তো ঠিকঠাক ফিটিংস হয় কিন্তু আর্মহলের নিচের অংশটা লুজ থেকে যায় যার ফলে জামার ফিটিংস ভালো আসে না এবং দেখতেও ভালো লাগে না তাই এই ছোট্ট ব্যাপারটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে জামার ভালো ফিটিংসের জন্য কারণ এখানে হয়তো হাফ ইঞ্চির তফাত হচ্ছে এদিক ওদিক কিন্তু এই হাফ ইঞ্চির তফাতেই জামার ফিটিংসটাকে ভীষণভাবে খারাপ করে দেয় আর যদি দুটো লাইনেই যদি একই রকমভাবে মাপ বসায় তাহলে কিন্তু এই লাইনটা স্ট্রেট হয়ে যাবে স্টেট হয়ে গেলেই কোথাও টাইট হবে কোথাও লুজ হবে তো এই জায়গাটাকে আমাদেরকে একটুখানি কার্ভশেপ দিতে হবে যেহেতু হাফ ইঞ্চির মাপের এদিক ওদিক হয়েছে সেই কারণে হাফ ইঞ্চি একটু বেঁকানো লাইনটা হবে এর ফলেই জামার ফিটিংসটা সুন্দর আসবে বাকি দাগগুলিও একই রকমভাবে আমি মিলিয়ে দিচ্ছি এবার এখানে আমি নেকের ডিপ নিচ্ছি পাঁচ ইঞ্চি আপনারা যেরকম ডিপ পছন্দ করেন সেরকম এখানে মাপ নিয়ে নেবেন এবং একটি কার্ভ শেপ শেপ দিয়ে দেব এবার এখানে যেই মাপটা আছে এই মাপ অনুযায়ী কিন্তু সেলাই করার সময় আমাদের স্টিচিংটা করতে হবে এই জায়গাটা খেয়াল রাখতে হবে কারণ এটাই হচ্ছে ইম্পর্টেন্স যদি সোজা স্ট্রেট সেলাই করে দিই তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে তো আমার জামার মেজারমেন্টগুলো নেওয়া হয়ে গেছে যদি আজকের ভিডিওটি ইউজফুল মনে হয় তবে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবার আমি এই মাপ অনুযায়ী জামাটি কাটিং করে নিচ্ছি আমি প্রথমে ব্যাক সাইডের আর্মহলের মাপ অনুযায়ী কাটিং করব তারপরে দুটো পার্ট আলাদা করে নিয়ে ফ্রন্ট সাইডের আর্মহলের মাপ অনুযায়ী ফ্রন্ট পার্টটিকে কাটিং করে নেব উপরের দিকে যেহেতু ফোল্ডেড সাইড ছিল তাই এখানে একটি জয়েন্ট আছে এটিকে কেটে নিয়ে আমি দুটি পার্ট আলাদা করে নিয়ে ফ্রন্ট সাইডের আর্ম হোলের মাপ অনুযায়ী ফ্রন্ট পার্ট কেটে নেব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ